আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সবসময় দোয়া করি এবং আশা করি আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আজকে আবারও আমি আপনাদেরকে একটা প্রজেক্ট দেখাবো। এটাও ফিফথ গ্রেডের প্রজেক্ট, আর এই প্রজেক্টটা আমার ছেলে তৈরি করছে তাদের রিডিং ক্লাসের জন্য। আর রিডিং ক্লাসে এটা হচ্ছে ওকে হচ্ছে সিরিয়াল বক্স প্রজেক্ট দিয়েছিল। তো প্রথমে বক্সটাকে মানে কাভার করে দিতে হবে একটা পেপার দিয়ে, তো রিদওয়ান সেটাই করেছে, বিভিন্ন ব্লু কালারেরও কাগজ দিয়ে আর কি কাভার করে দিয়েছে। তারপরে আবার সে বেশ কিছু মানে কার্টুনের মতো করে তৈরি করেছে সিরিয়াল, যে হেলদি ফুড সেটাও একটা সে লিখে ফেলেছে, মানে সিরিয়াল কেন খাবে, কেন মানে কী কী পুষ্টিকর গুণাগুণ আছে সব কিছু সে আবার লিখে লিখে সেট করবে। তো রিদওয়ান নিজেই করছিল কাজটা, তো আমি ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করা, যাতে আপনারাও আইডিয়া পেতে পারেন। আমার আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে শিক্ষামূলক কিছু ভিডিও উপহার দেওয়া, যাতে করে আপনারা কেউ না কেউ উপকৃত হতে পারেন। আপনারা যারা আমার চ্যানেলটি ভিজিট করেননি এখনও, তারা ভিজিট করে দেখতে পারবেন যে ইউএসএর স্কুলের বাচ্চাদের বিভিন্ন প্রজেক্টগুলো আমি শেয়ার করেছি, আমার ছেলেরা যেগুলো প্রজেক্টগুলো করে। আসলে ওরা আমার বড় ছেলে এখন ফিফথ গ্রেডে আছে, সেই জন্য ফিফথ গ্রেডের প্রজেক্টই আপনারা বেশি পাবেন। তো আস্তে আস্তে ও যখন মিডিল স্কুলে যাবে, এবার ইনশাল্লাহ ও মিডিল স্কুলে যাবে, সিক্স গ্রেডে উঠবে, তা আমি চেষ্টা করব ওর প্রজেক্টগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাতেও যাতে আপনারা কিছুটা চেঞ্জ আনতে পারেন, বা বাংলাদেশের বাচ্চারা যাতে ক্রিয়েটিভ হতে পারে। এই যে দেখেন ও কত সুন্দর করে নিজে নিজে বক্সটা রেডি করছে, যে ওরা ওর সিরিয়াল বক্স থেকে ও মানে আইডিয়া করে যে সুন্দর একটা বক্স তৈরি করছে, এটা কিন্তু আসলে অনেক ভালো। আর ও হচ্ছে একটু চঞ্চল, আমার ছেলে চঞ্চল মানে আর কি গেম খেলে বেশি, তো ও আর কি দেরি করে ফেলেছিল। তা আজকে এখনও যে সময়ে বক্সটা রেডি করছে, সেই সময় অলরেডি রাত একটা বাজে, মানে ও রাত একটা পর্যন্ত কাজটা কমপ্লিট করে তারপরে ঘুমিয়েছিল। তো এই যে একটা মানে স্কুলের কাজ দিলে সেই কাজটা যে সময় মতো শেষ করতে হবে, সেটাও কিন্তু একটা রেসপন্সিবিলিটি ওদের মধ্যে এখন থেকে গ্রো হয়ে যায়। আর টিচাররাও সবসময় নক করতে থাকে মেসেজ দিয়ে যে কী কী কাজ ডিউ হয়ে গেছে, কত তারিখের মধ্যে ডিউ হবে, সেগুলো সবই টিচাররা মানে বলে জানায়। তো আমার ছোটো ছেলেটা সহজে ঘুমায় না, ও মানে ভাইয়া কী করছে সেটা দেখতে এসেছে। তো যাই হোক, মানে বাচ্চাদের এই ক্রিয়েটিভিটিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার মূল উদ্দেশ্যই হলো যাতে আপনারাও মানে আইডিয়া পেতে পারেন। তো নিজে নিজেই কাগজ কেটে, এবং এই যে যে বইটা দেখতে পাচ্ছেন, এই বইয়েরই একটা সিরিয়াল রিডিং ক্লাস ছিল ওদের, সেই ক্লাস থেকে ওরা মানে সব কিছু লিখেছিল, সেগুলো থেকেই ও আবার এই কাজগুলো করেছে। তো বাচ্চাদের এই কাজগুলো উৎসাহিত করা এবং বাচ্চাদের কাজগুলো দেখা, এটাও কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট, যেটা ইউএসএতে হচ্ছে সবসময়তেই। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, প্রজেক্টগুলো যে ওরা করছে সুন্দরভাবে, এটা আসলে অনেক ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য। আর বাচ্চারা যে ছোটবেলা থেকে তাদের মানে চিন্তা ভাবনা করার মতো একটা ক্ষমতা তৈরি হয়, এটা কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট, যাতে তারা বড় হয়েও সঠিক ডিসিশনটা ভালো মতো নিতে পারে। বাচ্চাদের এই ধরনের ক্রিয়েটিভিটি আমার কাছে খুবই ভালো লাগে, সেই জন্য আমি চেষ্টা করলাম পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে অত কত সুন্দর করে ও মানে কেটে কুটে সুন্দর করে লাগিয়েছে সব কাগজগুলো, এবং পরে ফাইনালি কত সুন্দর একটা বক্স সে রেডি করে ফেলেছে। তো এটা আসলে বাচ্চাদের জন্য মানে আনন্দের কাজ, প্লাস ওরা খুব মজা পায় পড়াশোনাগুলোর মধ্যে, ওদের কোনো বোরিংনেস কাজ করে না, এই জিনিসটা আসলে অনেক ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যারা টিচার আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদেরকে দিয়ে এই ধরনের ক্রিয়েটিভ কাজগুলো করানোর জন্য। আর আমি তো চেষ্টা করছি ইউএসএর এডুকেশন সিস্টেমটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে ইউএসএর এই জিনিসটাই আমার কাছে সবচাইতে ভালো লেগেছে, এই যে দুই বছর আমার যে ইউএসএর লাইফ, তার মধ্যে যে ইউএসএর বাচ্চাদের পড়াশোনার সিস্টেমটা অনেক ভালো। তো ভালো জিনিসটাই সবাইকে সবসময় দেখাতে হয়, খারাপও দেখানো যায়, কারণ ভালো মন্দ সব কিছুই জানা থাকলে যে কোনো ডিসিশন নেওয়া সহজ হয়। আপনারা যারা আসবেন বা চলে এসেছেন অলরেডি, তাদের জন্য তো অবশ্যই আপনারা নিজেরাই দেখতে পাবেন, বা যারা এখনও আসেননি, তো ইউএসএ আসার যে
পজিটিভ নেগেটিভ সাইডগুলো সেগুলো সবই আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো আপনারা সেই ভিডিওগুলোও দেখতে পারেন, প্রজেক্টগুলোও দেখতে পারেন, আমার মনে হয় আপনাদেরও মানে কাজে লাগবে বা আপনারাও কাজে লাগাতে পারবেন। এই যে ছোট ছোট করে বাচ্চারা যে কাজগুলো করে এটা আসলেই অনেক মানে মজার একটা বিষয়। তো আমি আজকের ভিডিওটা আসলে আর খুব বেশি বড় করছি না, ও অলরেডি প্রজেক্টটা কমপ্লিট করে ফেলেছে, এখন জাস্ট মানে ফাইনাল ফিনিশিং চলছে। তো এই ধরনের প্রজেক্ট আইডিয়াগুলো আপনাদের কেমন লাগছে সেটা আমাকে জানাবেন, আর আমি ইনশাআল্লাহ আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর আপনারাও অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।